রবীন্দ্রনাথকে বাঙালি কি এখনো গন্ডগোলে ফাগুন লেগেছে মনে মনে এই গানটি আমার বেশি করে মনে পড়ছে। 2200 পর্যায়ে চলে গেছেন এবং বন্ধু, প্রেমিক নাকি দেবতা, ছোটবেলা থেকে যে মানুষটা আমাদের প্রতিটা মুহূর্ত যাপনে জড়িয়ে থাকে সে মানুষটা আসলে কে? অন্তর মম বিকশিত কর অন্তরতর হে, নির্মল কর উজ্জ্বল কর সুন্দর কর হে, জাগ্রত কর উদ্যত কর নির্ভয় কর হে। আমাদের রেডিও ফেডিওতে গান শোনার অত কুশলতা, আমাদের তখন এত ব্যস্ততা, এই পাড়ায় নানান রকম, এই লাইব্রেরি, ওই ক্লাব, ওই গানের স্কুল, সবাই রবীন্দ্র জয়ন্তীর আয়োজন করছে, আর তাতে আমরা তিন ভাই তাতে গাইতে যাবই, এত প্রায় বাঁধা নিয়ম। আমার অনুষ্ঠান আয়োজন করার স্মৃতি খুবই গণ্ডগোলের স্মৃতি আর কি, মানে একবারই অনুষ্ঠান আয়োজন করতে গিয়েছিলাম, তাতে পিটুনি খেয়েছিলাম। সেই স্কুলে রবীন্দ্র জয়ন্তী করতে গেলাম, তো স্কুলে তো এমনিতে রবীন্দ্র জয়ন্তী হতো না, কারণ রবীন্দ্রনাথের জন্মদিনে ছুটি থাকতো। তা একবার ঠিক হলো যে আমরা স্কুলে রবীন্দ্র জয়ন্তী করব, সব ব্যবস্থা ট্যাবস্থা হচ্ছে, কে কী করবে, কে গান গাইবে, কে নাটক করবে, সমস্ত হচ্ছে টচ্ছে। এর মধ্যে হঠাৎ আমাদের রাষ্ট্রপতি জাকির হোসেন মারা গেলেন, তখন তো রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলো। তা আমি তো বুঝলাম যে গেল আমাদের রবীন্দ্র জয়ন্তীটি, কিন্তু তাও মনে মনে একটা ক্ষীণ আশা নিয়ে হেড স্যারের কাছে গেলাম। খুব বোকা বোকা মুখ করে বললাম যে স্যার কে কী করবে তার লিস্টটা আপনার কাছে কি দেবো? হেড স্যার, কে কী করবে মানে কিসে আবার? স্যার রবীন্দ্র জয়ন্তী। তা তখন উনি বললেন যে রবীন্দ্র জয়ন্তী হবে না। খুব বোকা বোকা ভাব করে বললাম কেন স্যার? তখন জানো না রাষ্ট্রীয় শোক। তা তখন আমি বললাম কিন্তু স্যার রবীন্দ্রনাথ তো রাষ্ট্রীয় বিচারের ঊর্ধ্বে। তখন খুব পাকা হয়েছ না বলে চেয়ার ছেড়ে উঠে এসে আমার পিঠে করে টিকিল মারলে। তা আমি দেখলাম আয়োজন করার ব্যাপারটা বোধ হয় খুবই বিপদসংকুল রাস্তা, ওই জন্য ওই রাস্তায় আর যাই। ছোট আমাদের সেই মানে সংকীর্ণ মন দিয়ে যেটুকু পেরেছি করেছি, গান করেছি, সবাই মিলে একসঙ্গে মিলে গান করেছি, আবার যারা নাচ পারে নাচও করেছে তার গানের সঙ্গে, খুবই ভালো অনুষ্ঠান হতো। এখন বয়সের ভারিকিতে অন্যরকম হয়ে গেছে, কিন্তু রবীন্দ্রনাথ ছোটোবেলায় সেই রেডিওতে গান শুনতে বসে যেতাম, তারপরে যখন আর একটু বড় হলাম টিভি আসলো, টিভিতেও নানান অনুষ্ঠান প্রচার করা হতো, সেইগুলো শুনতাম, এইটাই সব থেকে বেশি মনে পড়ে। তখন তা থিয়েটার করতে শিখলাম, নাটক শিখলাম, নাটক করতে শিখলাম বলবো না, মানে করতে পারি আর কি, সংলাপ টংলাপ বলতে পারি। সেই সময় আমরা রবীন্দ্র জয়ন্তী পালন করতাম শুধু আমরা কেন, তখন এই বাংলার ঘরে ঘরে চলছিল, এলাকায় এলাকায় চলছিল, মেরাপ বেঁধে নিজেদের বারান্দায় মেরাপ করে সাজিয়ে রবীন্দ্রনাথের নাটক করা, রবীন্দ্রনাথের আবৃত্তি করা, গান করা। কাজে ওই সময়টা বেশ সরগরম সময়, মানে সত্যি বলতে দুর্গাপূজার চেয়ে বোধ হয় ওই সময়টা, মানে শুধু তো রবীন্দ্রনাথের জন্মদিন নয়, মানে ওই সময় একটা মাসখানেক ধরে একটা সময়, সেটা বরং অনেক বেশি উৎসব উৎসবের সময় বলে মনে হতো। Yeah.
রবীন্দ্রনাথের নাম শুনেছ? আমি শুনেছি। কিভাবে শুনেছ? আমি একটি গান থেকে শুনেছি। কি গান? ওরে গৃহবাসী। রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনি আমি তার গান, কবিতা, ছোট গল্প, উপন্যাস দিয়ে। আমি প্রথম রবীন্দ্রনাথকে চিনতে পারি তার লেখা সহজ পাঠ। কি যে ভাবিস আপন মনে, এখনো তোর হয়নি তো চুল বাঁধা, বৃষ্টিতে যায় মাথা ভিজে, জানলা খুলে দেখিস কে যে কাপড়ে যে লাগবে ধুলো কাদা। প্রথমে তো উনি আমার কাছে ছিলেন রবি ঠাকুর। ছোটবেলায় ফুলে ফুলে ঢলে ঢলে রবি ঠাকুরের গান, হারে রে রে রবি ঠাকুরের গান। তারপরে যখন বেশ কিছুটা বড় হয়ে গেলাম তখন ছোট গল্প দিয়ে শুরু করলাম, আর তারপরে রক্ত করবি, চোখের বালি, এগুলো আমার খুব ফেভারিট। ইতিহাস আর ঐতিহ্য রক্ষায় বাঙালির খুব একটা সুনাম না থাকলেও রবীন্দ্রনাথকে আগলে রাখার চেষ্টায় বাঙালিরা অতি তৎপর, কখনো কখনো অতি সংবেদনশীল। তাই গত কয়েক দশক ধরে যে বিতর্কটা রবীন্দ্র সৃষ্টির সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে তা হল রাবীন্দ্রিকতা না রিমিক্স। তো রাবীন্দ্রিকতা না রিমিক্স? রাবীন্দ্রিকতা যদি হয় একেবারে, যেভাবে রবীন্দ্রনাথ গানটা লিখেছিলেন, যেভাবে গিয়েছিলেন, যেভাবে সুর করেছিলেন, সেটা তো আর নেই। সেহেতু রিমিক্স নিয়ে আমার খুব একটা প্রবলেম নেই। যেহেতু প্রত্যেকটা স্বরলিপি বা নোটেশন আমরা যেটাকে বলে রাখি, বলে থাকি, সেটা বলে দিয়ে গেছেন, তাই আমার মনে হয় সেটাকে পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলাটাই আমাদের রবীন্দ্রসঙ্গীতের যে হেরিটেজ বা ঐতিহ্য সেটাকে বাঁচিয়ে রাখা। কিন্তু চিরাচরিতভাবে রবীন্দ্রসঙ্গীতের যে সমস্ত যন্ত্রাংশ আমরা শুনে এসেছি, যেমন তবলা বা হারমোনিয়াম বা এসরাজ, বাঁশি, এর বাইরে গিয়ে এখন যে সমস্ত কাজ হচ্ছে ড্রামস বা গিটার ব্যবহার করে রবীন্দ্রসঙ্গীত, সেগুলোও কিন্তু শুনতে খুব খারাপ লাগে না, যদি না সুরটা ইন্ট্যাক্ট থাকে। তো রবীন্দ্রসঙ্গীতের আধুনিকীকরণ হোক, সুর পরিবর্তন কোনোভাবে না করে যন্ত্রানুষঙ্গের পরিবর্তন করে রবীন্দ্রসঙ্গীতের আধুনিকীকরণ হলে খুব খারাপ হয় না। গীতের একটা অদ্ভুত মাধুর্য আছে, এবং সেই মাধুর্যটাকে যদি বিন্দুমাত্র খর্ব না করে রবীন্দ্রসঙ্গীত গাওয়া যায় তাহলে আমার মনে হয় না খুব একটা আপত্তি থাকে। আর রবীন্দ্রসঙ্গীত, রাবীন্দ্রিকতা, এই জিনিসটাকে আমরা এমন সীমিত করে রেখেছি যে সবসময় একই ভাব নিয়ে গাইতে হবে, একই ভাবধারা নিয়ে গাইতে হবে। আমার মনে হয় না সেই কম্পালশনটা রবীন্দ্রনাথ নিজেও করে গিয়েছিলেন। এখন রবীন্দ্রসঙ্গীত নিয়ে প্রচুর ভালো ভালো কাজ হচ্ছে, যেটাকে আমি বলবো মডার্ন অ্যারেঞ্জমেন্টস রাদার দেন রিমিক্স। তো সেই মডার্ন ইনস্ট্রুমেন্টস ইউজ করে বা আমাদের যারা ইউথ তাদের মাথায় রেখে অনেক কাজ হচ্ছে, যেটা সব এজের মানুষের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠছে। তো আমি রিঅ্যারেঞ্জের পক্ষে, রিমিক্সের পক্ষে না। প্রচলিত ধ্যান ধারণা আমাদের চারপাশে চলে আসছে যে সেই একটা অদ্ভুত প্যাটার্ন অফ আর্ট যেটা আমরা মেনে নিয়েছি প্রতিবার ধরে, সবসময় ধরে, সেটা অন্তত কিছু বদল হওয়া দরকার। সেটা মানে মোটামুটি জগদ্দল পাথরের মতো হয়ে গেছে যে মানুষ মানে এর বাইরে আর কিছু হতে পারেন না রবীন্দ্রনাথ বলে ভেবে নিয়েছেন। তো আমি সেটার বিরোধী। রাবীন্দ্রিকতা সম্পর্কে আমার মনে হয় যে বাঙালিরা রবীন্দ্রনাথকে দেবজ্ঞানে বড় বেশি পুজো করে। রবীন্দ্রনাথের ভাষায় বলতে গেলে, তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি। রবীন্দ্রনাথের মতন একজন লেখক যিনি এত ডাইভার্স সোর্স থেকে অনুপ্রেরণা নিয়েছিলেন, যেমন কি স্কটিশ ব্যালাড, স্কটিশ লোকসঙ্গীত, বাংলা লোকসঙ্গীত, বৈষ্ণব পদাবলী, তার মতন একজন লেখককে রাবীন্দ্রিকতার একটা সরু মার্গে বেঁধে রাখাটা আমার কাছে সংকীর্ণতাই মনে হয়। ক্রিয়েটিভিটি পছন্দ হয়, ক্রিয়েটিভিটি ভালো লাগে,
এইটা আমি সবসময়ের জন্য পছন্দ, সেটা সেই জায়গাটাতেই রবীন্দ্রনাথ নিজে বারণ করে গেছেন এই এই ক্রিয়েটিভিটিটা দেখাতে, যে আমার গানের ওপর খোদার ওপর খোদগাড়ি কেউ যেন না করে, আমার গানের ওপরও যেন কেউ কোনো এক্সপেরিমেন্ট না করে। আমার বক্তব্য যে রবীন্দ্রনাথ জীবনানন্দকে কাউকে নিয়ে রিমিক্স করা উচিত নয়, কেন আমি রিমিক্স করবো? রবীন্দ্রনাথকে তার মতন থাকতে দিন না, তিনি যা সৃষ্টি করেছেন সেটা নিয়ে নাড়াচড়া কেন, সেটা নিয়ে চেরাচরের মতন একটা পাঁচ ছেড়ি ভাজা খেয়ে না রাখলেই নয়, কী প্রয়োজন? রবীন্দ্রনাথ তার যা সৃষ্টি করেছে, তার যা সৃষ্টি রয়েছে সেটা সেইভাবেই প্রক্রিয়া করবে। আপনার যদি মনে হয় সেটা খুব বোরিং লাগছে বা একটা নতুন কিছু করা হয়, তাহলে আপনি নিজেই করুন। আমরা যদি স্থায়ী অন্তরার পর একটা অন্য ধরনের কোনো ফিউশন তৈরি করি, তাহলে কথা ও সুরের এই যে ভাবের সম্মিলন এটা নষ্ট হয়ে যায়, তাই আমি রবীন্দ্রিকতায় বিশ্বাসী। আপনার কি মত? রবীন্দ্রনাথের রবীন্দ্রিকতাই আমার পছন্দ, কারণ রবীন্দ্রনাথের লেখা স্বয়ং সম্পূর্ণ, এর মধ্যে কাঁটা ছেঁড়ার কোনো জায়গা নেই। আসলে রবীন্দ্রনাথকে উপলব্ধি করতে হয় যে যেভাবে নেবে। আমরা হয়তো অনেক আগেকার মানুষ, আমরা যেভাবে করেছি সেটাও যেমন ভালো, এখন যে প্রিয়ঙ্গা করে সেটাও ভালো, সেটাও শুনতে ভালো লাগে, কিন্তু ভালো দুটি। রবীন্দ্রিকতা কী সেটা কি আমাদের কাছে ক্লিয়ার? সেটা ক্লিয়ার হওয়া খুব জরুরি। আমার মনে হয়েছে উনি নিজে এতটাই আধুনিক যে ওনার আধুনিকতাটা স্থানটা অনেক পরিব্যাপ্ত। আমার প্রথমত মনে হয় যে প্রয়োজনীয়তা পড়ে না তার, তাও যদি চেঞ্জ করা হয়, যদি কিছু পরিবর্তন আনা হয় সেখানে, রিমিক্স যেটাকে বলা হচ্ছে, জানি না, আমার মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর নিজে হয়তো সেটা নিয়ে বিশেষ মাথা ঘামাতেন না। রবীন্দ্রিকতা হোক বা রিমিক্স, রবীন্দ্রনাথকে নিয়ে মাতামাতি বাঙালির কখনো বন্ধ হয়নি। অধিকাংশ বাঙালির কাছে আবার সংস্কৃতি মনস্কতা মানে রবীন্দ্রিকতা। কিন্তু এই যে তার সৃষ্টিকে নিয়ে এত বিতর্ক, বারবার ভাঙা গড়া, এর কারণ কি? বাঙালির জীবনচর্যার আত্মা নির্মাণে সত্যি কি তার ভূমিকা আছে, নাকি বাঙালির কাছে রবীন্দ্র চর্চা শুধুই আনুষ্ঠানিকতা? বাংলাদেশের রবীন্দ্র চর্চা নিয়ে যদি বলা হয়, তাহলে একটু ছোট্ট করে আমি যদি আগের কথায় যাই, যে পাকিস্তান আমলে রবীন্দ্র চর্চার উপর, বিশেষ করে রবীন্দ্রসঙ্গীত বাজানোর উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। অ্যান্ড সত্যি বলতে সেখানে থেকে, ওই বিধিনিষেধটা আরোপ করা থেকে বাঙালিদের মধ্যে প্রথম ওই আকাঙ্ক্ষাটা, ওই আগ্রহটা জাগে, ওই চিন্তাটা জাগে যে রবীন্দ্রনাথকে নিষিদ্ধ করা হচ্ছে মানে আমাদের বাঙালিত্বের উপর একটা হুমকি আসছে, আমাদের বাঙালি সংস্কৃতির উপর সবটার উপর একটা হুমকি আসছে, এটার বিরুদ্ধে দাঁড়াতে হবে। যদি যদি বাঙালি না পেত তাহলে কি হতো? রবীন্দ্রনাথকে বাঙালিকে এখনো পুরোপুরি ভাবে পেয়েছে, সেটা হচ্ছে বড় প্রশ্ন। বাঙালিকে রোমান্টিকতাকে একটা নতুন আঙ্গিক দেখিয়েছে, শিখিয়েছে, বাঙালি একটু কম রোমান্টিক হয়ে যায়। হতে পারে রোমান্টিক হওয়ার ব্যাপারটা আমি ঠিক জানি না, তবে হয়তো অনেকগুলো জিনিস থাকতো না, যেরকম মানে বাঙালির জীবন নুন ছাড়া তরকারি এবং তেঁতুল জল ছাড়া ফুচকার মতো বলে মনে হতো। বাংলা ভাষা হিসেবেই অনেকটা পিছিয়ে থাকতো। রবীন্দ্রনাথ বাংলা ভাষাকে চর্যাপদ থেকে এখন পর্যন্ত যেটা আধুনিক বাংলা সাহিত্য, রবীন্দ্রনাথ তার মধ্যে নিজেই একটা অনেক বড় ধাপ। বাংলার অত্যন্ত বড় লস হতো, তার কারণ একাধারে নাট্যকার, গীতিকার, লেখক, কবি আঁকিয়ে 60 বছর পর আঁকা ধরেছিলেন খুব সুন্দর আঁকতে, মানুষ বাঙালি আর পেত না এরকম। প্রতিদিন প্রতিনিয়ত আমাদের চলাফেরা, মেলামেশা রবি ঠাকুরের সাথে, তাই প্রথম প্রশ্নটা শুনে অন্ধকার ঘনিয়ে এলো, বাক্রুদ্ধ হয়ে গেলাম। কি
যে বাঙালিদের কী হতো রবীন্দ্রনাথ না হলে। এবার এইটা একেবারে কী আর হতো বলার মতো না বোধ হয়, কারণ রবীন্দ্রনাথ একেবারে সামান্য ঘটনা ছিলেন বলে তো আমার মনে হয় না, সাংঘাতিক ঘটনা ছিলেন বলেই মনে হয়। তার উপর আবার বাঙালিদের পাল্লায় পড়ে ছিলেন এক সাংঘাতিক ঘটনা, হয়ে গেলেন আরেক সাংঘাতিক ঘটনা, এরকম কেস আর কি অনেকটা, যদি না আরও বীভৎস সাংঘাতিক ঘটনা হয়ে গিয়ে থাকে। তো যাই হোক, মোদ্দা কথা যেটা সেটা হচ্ছে যে একটা সাংঘাতিক ঘটনা সরিয়ে নেওয়া আর কি ইতিহাস থেকে। তো সেটা হলে পোস্ট সেই সাংঘাতিক ঘটনা যে ইতিহাসটা সেটা একটু অন্যরকম হওয়ার কথা। তো সেই কবিতার এই বাইশাশ্রমণ মুছে গেছে অনেক বর্ষার জলধারায়, সেদিনের ব্যক্তি নিয়োগের দুঃখ আজ ইতিহাসের অক্ষর, তবু রবীন্দ্রনাথকে আমরা হারাইনি। রবীন্দ্রনাথ আমার সমস্ত চেতনার সুরের মধ্যে একাকার হয়ে গেছে, ওই সুর মাটিতে বাজছে না, মানুষের হাতে একটা যন্ত্রেও নন, সমস্ত আকাশ জুড়ে পরিব্যাপ্ত হয়ে গেছে। এই অগণিত নক্ষত্র তারই অগ্নিবিন্দু, আর তখনই অনুভব করলাম বাঁধলে যেসব তারায় তারায় অন্তবিহীন অগ্নিধারায়, আজকে আমার তারে বাজাও সে বারুদা। আমরা রবীন্দ্রনাথকে বারবার চিনতে চেয়েছি তার সৃষ্টির মাধ্যমে, কিন্তু স্রষ্টা রবীন্দ্রনাথ আমাদের কাছে আজও অচেনা। তবু যদি এক শব্দে তাকে ধরতে চাই, সাহস, ভাব প্রকাশের মাধ্যম, একটি লেখক, অসীম সিজন বলা যায়, অলরাউন্ডার বলা যায়, মানুষ অক্সিজেন। Thank you.